নমস্কার বন্ধুরা দেখুন আজকের এই ভিডিওতে তিনটি জিনিস নিয়ে মূলত বলবো যে টেট পরীক্ষা রবিবার দিন হলো প্রাইমারি সেটা নিয়ে অলরেডি আবার একটা কেস হয়ে গেছে সেইটার ব্যাপারে আপনাদেরকে জানাবো দ্বিতীয়ত হল অফলাইনে যে পড়াশুনো সেটা কিন্তু ইউনিভার্সিটিতে স্টার্ট হয়েছে এবং আগামীকালে স্কুলে কি হতে চলেছে সে ব্যাপারে একটা কথা বলবো এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাজেট যে পেশ হলো সেই ক্ষেত্রে শিক্ষা খাতে আমাদের কি কি সুবিধা বা অসুবিধা হলো সেইটা নিয়ে একটু আলোচনা করব তো প্রথম যে বিষয় সেটা বলি এনসিটির গাইডলাইন মেনে অবিলম্বে টেট পরীক্ষা নেয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে আবার মামলা হয়েছে এই খবরটা কিন্তু পাওয়া গেছে আজকে এবারে দেখুন এনসিটি গাইডলাইন মেনে প্রত্যেক বছর রাজ্য যাতে টেট পরীক্ষা নেয় সেই জন্য চাকরি প্রার্থীরা বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলা দায়ের করেছে আপনারা রাজশ্রী ভরদ্বাজের নাম অলরেডি শুনেছেন উনি ওই আঠেরো কুড়ি ডিএলএড ব্যাচের যে পিটিশনারদের কেস কেসের ভিত্তিতে বসার পারমিশন দিয়েছিলেন পরীক্ষায় সে উনিই ছিলেন বিচারপতি মহোদয় তো ওনাকে সবাই মোটামুটি চেনেন তো ওনার কাছেই কিন্তু এই মামলাটা আবার উঠেছে এবং দেখুন মামলায় কী বলা হচ্ছে যে আইনজীবী তিনি বলছেন ফিরদৌস শামীম খুব নাম করা আইনজীবী ইনি খুব এই এই সব জাতীয় মামলাগুলোর ইনি প্রচুর দেখাশোনা করেন তো উনি বলছেন মূলত দুটি দাবিতে মামলা দায়ের করা হয়েছে এক নম্বর কি অবিলম্বে টেট পরীক্ষা নিতে হবে আর দুই এনসিটি গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট নিতে হবে এইটা একটা কিন্তু দেখুন টেট পরীক্ষাটা প্রত্যেক বছর মামলা করলো না করলো আমি যা সেই ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে টেট পরীক্ষাটা প্রত্যেক বছর অন্তত নেওয়া দরকার না হলে কিন্তু যারা পরীক্ষার্থী তাদের কিন্তু খুবই অসুবিধা তো যাই হোক এই ব্যাপারে কিন্তু একটা মামলা হয়েছে এই ইনফরমেশানটা আপনাদেরকে জানালাম এরপরে দেখুন যেটা বলার ওখানে যে উল্লেখযোগ্য ব্যাপার যেটা এই প্রসঙ্গ টেনে আগের কথাটাও বলছে যে আগে অলরেডি একটা কেস হয়েছিল সেখানে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল সেই ব্যাপারগুলো এখানে নিউজে বলেছে সেইগুলো আর ডিটেলসে আমি যাচ্ছি না মূল ব্যাপারটা যে দুটো কারণে কেসটা হয়েছে আমি সেটা আপনাদেরকে জানালাম তো দ্বিতীয় যে খবরটা সেটা হচ্ছে দেখুন অফলাইনে ক্লাস কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গিয়েছে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার পর এদিন থেকেই প্রথম বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করলেন যারা এমএসসি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তারা কিন্তু এদিন থেকে ইউনিভার্সিটি এসে ক্লাস শুরু করেছেন তবে মূলত প্র্যাকটিক্যাল ক্লাসটাই শুরু হয়েছে এখানেও দেখুন অধ্যাপক অধ্যাপিকারা আমি পুরো নিউজটা এখানে তুলে ধরেছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এটা পড়তে পারবেন আরও আমি মূল বিষয়গুলো বলে দিচ্ছি অধ্যাপক অধ্যাপিকারা যেটা বলছেন যে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপারে খুদি খুবই উদ্বিগ্ন ছিলেন এবং তারা অনলাইনে ক্লাস তো করছেন থিওরি কিন্তু প্র্যাকটিক্যালটা হচ্ছিল না সেই জন্য স্পেশালি জুলজি বোটানি সব সাবজেক্টগুলো বা কেমেস্ট্রি ফিজিক্সের মতো সাবজেক্টগুলো তো এইগুলোতে কিন্তু সমস্যা হচ্ছিল তো সেই জন্য কিন্তু ওনারা কি করলেন না জুলোজি বোটানি এসব প্র্যাকটিক্যাল কেন্দ্রিক যে ক্লাসগুলো সেগুলো অলরেডি স্টার্ট করলেন তো এইটা কিন্তু এখন শুরু হয়ে গেছে যদিও হোস্টেল এখনও খোলা হয়নি সেক্ষেত্রে অনেকেরই অসুবিধা হচ্ছে কেউ হয়তো ভাড়া নিয়ে থাকছে কেউ হয়তো বন্ধুর বাড়িতে থাকছে কিন্তু ক্লাসটা শুরু হয়েছে তো আশা করি খুব শীঘ্রই জিনিসটা শুরু হবে এবং এইটা যেহেতু শুরু হলো ইউনিভার্সিটিতে আশা করি আস্তে আস্তে কলেজ এবং তারপরে স্কুলগুলোতেও ক্লাস শুরু হবে অলরেডি স্কুল কবে খোলা হবে সেই বিষয়ে একটা মিটিং হয়েছে সেই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি আপনারা চাইলে ওটা আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন তো এরপরে দেখুন যেটা কেন্দ্রীয় বাজেটের আড়ালে শিক্ষায় বেসরকারি কারণ বেসরকারীকরণ ক্ষুদ্র রাজ্যের মহল তো এই ব্যাপারটা মেন বলার দেখুন বাজেটের আড়ালে শিক্ষায় কিন্তু বেসরকারীকরণের একটা ব্যাপারের ইঙ্গিত আসছে সেখান থেকে রাজ্যের শিক্ষামহল কিন্তু ক্ষুদ্র সেই ব্যাপারে একটা নিউজ এসছে নির্মলা সীতারামন মহাশয় বাজেট মহাশয়া বাজেট পেশ করেছেন উনি দেখুন কি বলছেন প্রথমে যে যে জিনিসগুলো উনি ঘোষণা করেছেন সেগুলো এক এক করে বলি তারপর যে এর বিতর্কগুলো রয়েছে সেগুলো বলবো উনি যেটা বলছেন দেখুন জাতীয় শিক্ষার বিস্তারে দেশের পনেরো হাজার স্কুলের উন্নয়নের দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে এটা প্রথম দ্বিতীয় যেটা বলছে স্কুলগুলি দেশের এন মডেল তুলে ধরা হবে এখন এন মডেল মানে হচ্ছে নিউ এডুকেশান পলিসি ঠিক আছে নতুন জাতীয় শিক্ষানীতি যেটা চালু হয়েছে সেইটা বিভিন্ন স্কুলগুলোতে তুলে ধরা হবে তো মানে কিছু স্কুলে এই জিনিসটা অ্যাপ্লাই করা হবে নতুন শিক্ষানীতি আপনারা জানেন সেক্ষেত্রে নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটে একসাথে হয়ে যাচ্ছে এই রিলেটেড ব্যাপারগুলো ওখানে থাকছে ভোকেশনালের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে তো এইগুলো রয়েছে সেখানে আচ্ছা এরপরে দেখুন বলছে বেসরকারি সংস্থা ও বিভিন্ন এনজিওর সঙ্গে কেন্দ্র সরকার হাত মিল নতুন একশোটি সৈনিক স্কুল গঠন করবে এই জায়গাটায় কিন্তু সবার আপত্তি রয়েছে সৈনিক স্কুল একশোটা নতুন চালি হলে খুবই ভালো এখানে মানে পড়াশোনার মানও যথেষ্ট ভালো এখানে শিক্ষক ছাত্রছাত্রীরা খুব ভালো মানের শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি যারা শিক্ষক পদপ্রার্থী এখানে খুব বড় ভ্যাকেন্সি বেরোয় এবং এখানকার এখানে সবাই কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু সমস্যা হচ্ছে যে জায়গায় সেটা হচ্ছে এই যে বিভিন্ন এনজিও এবং বেসরকারি সংস্থার হাত ধরে স্কুলগুলো চালু করার ব্যাপারে বলছেন সৈনিক স্কুলটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেন্দ্র সরকার নিজেই এটা কেন্দ্রীয় সরকারি স্কুল কেন্দ্র সরকার নিজেই এই ব্যাপারে অংশগ্রহণ করলেই ভালো হয় তো এই ব্যাপারে কিন্তু সমালোচনা রয়েছে আমরা আসবো সেটা নিয়ে দ্বিতীয় যে এরপরে যে ব্যাপারটা সেটা দেখুন এনইপির অন্তর্গত কেন্দ্র সরকারের বিভিন্ন পদক্ষেপকে পঞ্চম সংযুক্তিকরণের আওতায় আনা হবে দেশের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে কেন্দ্রীয় একটি উচ্চ শিক্ষা সংসদ নির্মাণ করা হবে আগামী অর্থবর্ষে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবার ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয় সেই রিলেটেড একটা কমিটি গঠন করা হবে উচ্চশিক্ষা কমিশন তৈরি করা হবে দেখুন উচ্চশিক্ষা কমিশন তো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তৈরি করা হয় যাই হোক আবার সেটা রিফর্ম করা হবে হয়তো সেটা বলতে চাইছে লাদাখ রিজিয়ানে শিক্ষার প্রসারের ক্ষেত্রে লেতে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব দেওয়া হবে তিনশো ধারা জারির পর সেখানে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজকর্ম করার চেষ্টা করছে যাই হোক সেখানে বিশ্ববিদ্যালয় করা হবে তো অন্যান্য জায়গাগুলোতেও নজর দিলে ভালো হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরপরে দেখুন বলছে আদিবাসী আদিবাসী অধুষ্ঠিত এলাকায় সাতশো পঞ্চাশটি একলব্য স্কুল গড়ে তোলা হবে যার খাতে পঁয়ত্রিশ হাজার দুশো উনিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রযুক্তিবিদ্যার উন্নয়নে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো এবং প্রযুক্তিবিদ্যার বিকাশের ক্ষেত্রে সংযুক্ত আরব ও আমি সঙ্গে ভারত একযোগে কাজ করবে বলে ঘোষণা করা হয়েছে এটা এরপরে যেটা বলছে গবেষণার খাতে বিশেষ নজর দেওয়া হলো এই বাজেটে এই খাতে বিশেষ কিছু বরাদ্দের কথা ঘোষণা করা হলো দেখুন গবেষণার খাতে নজর দেওয়াটা খুবই দরকার কারণ ভারত কিন্তু সত্যি কথা বলতে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখনও অনেক ডেভেলপমেন্ট করতে হবে এবং তার মূল কারণ কিন্তু গবেষণা ক্ষেত্রে উপযুক্ত পরিমাণে অর্থ পাওয়া যায় না বলে রিসার্চ যারা স্কলার তাদের যে সাম্মানিক সেটা ঠিক সময়ে তারা পায় না খুবই কম পায় সব কারণে কিন্তু খুব যারা মেধাবী ছাত্রছাত্রী তারা রিসার্চ লাইনে আসে না এটা একটা বড় কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশনে ডেভেলপমেন্ট না করার যাই হোক এবারে দেখুন এদের যে সমালোচনাগুলো হচ্ছে সেটা কি বলছে জাতীয় শিক্ষানীতিতে জিডিপির হার ছয় শতাংশ করা হবে বলেছে বাস্তবে বাজেটে তার প্রতিফলন হয়েছে কিনা সেটা হচ্ছে প্রশ্নের বিষয় যে মানে জাতীয় শিক্ষানীতিতে যে খসড়া সেখানে কিন্তু বলা হয়েছে জিডিপির ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করতে হবে কিন্তু বাজেটে সেই ব্যাপারে কিন্তু কোনো রূপরেখা দেওয়া হয়নি এবং দীর্ঘদিন ধরে শিক্ষা সংগঠন বা শিক্ষা রিলেটেড যা যেসব ইউনিভার্সিটি কলেজ বা স্কুল থেকে যত সংগঠন হয়েছে তাদের দাবির দশ শতাংশ বাজেটের শিক্ষা খাতে কিন্তু বরাদ্দ করা সেটা কিন্তু আজ পর্যন্ত ব্যবহার গ্রহণ করা হয়নি এরপরে দেখুন আরেকটা যেটা ওই যে কথাটা আমি বলছিলাম একশোটি সৈনিক স্কুল তৈরির জন্য বেসরকারি সংস্থা এনজিওদের সাহায্য নেওয়া হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এই বাজেটকে সরকারি উদ্যোগে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের রাস্তা পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে এইটা একটা কিন্তু সমালোচনা এসছে আচ্ছা এই মোটামুটি দেখুন সমালোচনাগুলো রয়েছে আর এইগুলো আমাদের শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে এই তিনটে গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য